ভমরা পাখি কেমন দেখতে কুচকুচে কালো তার বিষ ছাড়া কিছু নেই তাহলে গোবিন্দকে সেবা দেবে কি করে মহাজন বলছে দেখো দেখো বৃন্দাবনের ভমরা আজ গোবিন্দকে কাছে পেয়ে অমৃত ভাবাপন্ন হয়ে গোবিন্দকে ঘিরে ঘিরে কি করছে তারা গুণ গুণ করে গুণ গুণ করে গুনগুন করে গুণময় কিবা মস্ত মধুকারা হরলি কহে মস্ত মধুকারা হরলি মস্ত মধুকারা হরলি কহে মস্ত মধুকারা হরলি মস্ত মধুকারা হরলি আজ গোবিন্দ সবার সেবা গ্রহণ করছেন গো আমাদের সবার সেবা নিচ্ছেন এই যে আপনারা রাত্রি জেগে এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন এটাই গোবিন্দের সেবা এই গোবিন্দের সেবা দিচ্ছেন এই যে হরিনাম শুনছেন এগুলো একদিন কাজে লাগবে আপনারা কেউ যদি মনে করেন যে বাবা রাত্রি জেগে হরিনাম শুনে কি হবে এটা মুখের ভাষায় বোঝানো যাবে না উপলব্ধির বিষয় দেখে যান ভগবান একের পর এক কি করছে তাহলে রেজাল্ট পেয়ে যাবে সবাই সেবা দিচ্ছে সেবা দিতে দিতে আনন্দ আনন্দিত হচ্ছেন সেই আনন্দ নিমেষের মধ্যে নিরানন্দ হয়ে গেল যখন তিনি বাঁকা নয়নে ওই গগন পানে চেয়ে দেখলেন কি দেখলেন জানে কি দেখলেন হ্যাঁ ওই ভগবান রাত্রি বললেন না রাতি কেন অনেকগুলি রাত্রি সমন্বয়ে একটা রাত্রির প্রকাশ হয় আজ ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে এতদিন এই রাত্রিগুলি ছিল কোথায় খুঁজে দেখতে হবে খুঁজতে খুঁজতে এক সময় আনন্দিত মনে বলেন হ্যাঁ এবার আমার মনে পড়েছে কি জানো এই রাত্রিগুলি ছিল কোথায় বলে কোথায় ছিল বস্ত্র হরণের
মনেতে হলো বস্ত হনমের কথা ওগো মনেতে হলো ওই যমুনার তীরে গেলি কদমের ডালে বস্ত্র হরণের কথা মনেতে হলো ওই যমুনার কূলে গেলি কদমের ডালে বস্ত্র হরণের কথা মনেতে হলো আমার মনে পড়েছে ওই বজগোপীরা যখন নগ্ন অবস্থায় জলকেলি করছিল আমি চুপি চুপি তাদের বসনগুলি চুরি করে নিয়েছিলাম আর চুরি করেছিলাম বলেই আজকে রাস হয়েছে কেন জানো ওই বজগোপীরা আমাকে কি বলেছিল ছি 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 তোমার লজ্জা করে না স্যার তুমি কেমন চোর গো শেষ পর্যন্ত আমাদের বসন চুরি করে তুমি আমাদেরকে চিনতে এসেছো যে আমরা তোমার কি না তবে জেনে রাখো শ্যাম সুন্দর তোমার মতো বসন চুরি করা চোরকে আমরা পেতে চাই না ও বজগোপীগণ তাহলে আমি যখন মুরলির ধ্বনি করি তখন তোমরা ছুটে আসো কেন কেন আসো জানে সব তোমার মধ্যে যদি তাকে খুঁজে পাই বললো সেই তো আমি আমি তোমাদের প্রাণ বললাম আমি তোমাদের প্রাণ অসম্ভব তুমি তো শুধু গিরি গোবর্ধন ধারণ করেছ আর আমরা যাকে পেতে চাই এই বিশ্ব ব্রহ্মণ্ডটাকে ধরে রাখতে পারবে পারবে এতদিন তো আমাদের পরীক্ষা নিয়ে এসেছ আজ পরীক্ষা দেবে তুমি আমাদের কাছে আমাদের কাছে লক্ষ্য করুন ভক্ত আজ বজগোপীগণ বলছে এতদিন পরীক্ষা নিয়ে এসেছ আজ পরীক্ষা দেবে আমাদের কাছে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন জীবের তো পরীক্ষা নিয়ে আসি চিরকাল পরীক্ষা করছি আজ না হয় একবার পরীক্ষা দিলাম গোবিন্দ মনে মনে চিন্তা করে বলছে ঠিক আছে ও বজগোপীগণ শোনো শোনো তোমাদের মনোবাসনা পূর্ণ হবে পরীক্ষা আমি দেব তবে তোমাদেরকে এক কাজ করতে হবে কি কাজ না তোমাদেরকে মা কাত্যায়নীর ব্রত করতে হবে ব্রত হরে কৃষ্ণ এই বৃন্দাবনের আরেকটা কথা মনে পড়ে গেল আপনারা একটা রাত্রি যাচ্ছেন তো যদি কোনোদিন কৃপা বলে বাবা কার্তিক মাসে চলে যাবেন কার্তিক মাসে এইদিকে মায়েরা একটু আমার দিকে তাকান বৃন্দাবনে যদি কোনোদিন যান কার্তিক মাসে যাবে যেটা নিয়ম সেবার মাস যেটা দামোদর মাস পবিত্র মাস সেই নিয়ম সেবার মাসে যদি বৃন্দাবন যেতে পারেন বৃন্দাবন পরিক্রমার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাবেন সেটা কি জানেন এই যে আপনারা রাত্রি যাচ্ছেন একটা রাত্রি কার্তিক মাসে এক থেকে ৩০ দিন পর্যন্ত বজগোপীরা রাত্রি জাগে আপনারা সংসারের কি কাজ করেন আমি জানি না আমার ঘরে দেখেছি আমার সংসারে কাজের জন্য লোক রেখে দিয়েছি একটা বাসন মাজা একটা কাপড় কাচা একটা ঘর মোছা আপনারা যদি বৃন্দাবনে কোনোদিন গিয়ে দেখেন বৃন্দাবনের যারা ব্রজগোপী যারা ব্রজবাসী তারা ঘরের কর্ম অন্যকে দিয়ে করায় না নিজের কর্ম নিজে করে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বাবা তুমি কি করে জানলে এটাই প্রশ্ন এই প্রশ্নটা আমার মনে জেগেছিল একদিন আমি যখন এই জিনিসটা জানলাম যে বৃন্দাবনে ব্রজবাসীগণ নিজের কর্ম নিজে করে
আমি চলে গেলাম আপনারা যারা গেছেন তারা জানবেন বৃন্দাবনের একটা জায়গা আছে যেটা আছে নন্দগাঁও নন্দগাঁও আমার নন্দগাঁয়ে যখন সিঁড়ি বেয়ে উঠছি আমার মনে হঠাৎ করে প্রশ্ন জাগলো এই জানব যে কি করে এই বজগোপীরা নিজের কাজ নিজে করে বিশ্বাস করুন মায়েরা এই আপনাদের আসরে দাঁড়িয়ে বলছি আমি এক ব্রজবাসীর ঘরে ঢুকে পড়লাম ঢুকে পড়ে কেমন করে ঢুকলাম ঢুকার তো একটা কিছু সোর্স চাই বাবা আমি কি করলাম ওই ব্রজবাসীর দরজায় দাঁড়িয়ে বললাম এক গ্লাস পানি হোগা কেমন করে ঢুকলাম দেখুন ঢুকলাম যেই না জলটা দিতে এলো আমি কিন্তু একের পর এক প্রশ্ন ছুড়ে দিলাম আচ্ছা আমি বললাম মাতাজি আপ লোক কা ইয়াহ পর বহুত গাভী হ্যায় না বলে না বেটা মেরা ঘর মে দোঠো গাভী হ্যায় এই বাড়িতে গেছিলাম উসমে দুধ কিতনা দেতি হ্যায় ও 5 কিলো 6 কিলো দেতি আমি তখন জিজ্ঞেস করলাম মাতাজি এই যে গাভী দুগ্ধ দহন করেন কি আপনি নিজে এই যে পরিষ্কার করেন গরুর গোবর আপনি নিজে তখন আমাকে এই কথাটা বলেছিল আরে বেটা ই গাভী মেরা মাতা হ্যায় আগর গাভী কা সেবা নাহি করেগা তো কিসকা সেবা করেগা মেরা কাম হাম লোক খুদ করতা হ্যায় এই যে ঘরের যত কাজ সব নিজে করি শুধু তাই নয় আমাকে বাড়িতে বসিয়ে এক গ্লাস দুধ খাওয়ালো গো এখনো মনে আছে সেই দুধের স্বাদটা বিশ্বাস করুন মায়েরা তাই আমার এখানেই প্রশ্নটা আমরা ঘরের কাজ কতটুকু করি জানি না বৃন্দাবনের বজগোপীরা নিজের কাজ নিজে করে এই যে কার্তিক মাসটা যেদিন ঢোকে সংসারের সব কাজ ছেড়ে রাত্রিবেলায় চলে যায় ওই যৌবনার তীরে এই যেমন আপনারা আজ রাত্রি জেগে সকাল হলে বাড়ি যাবেন ওই বজরগোপীরা রাত্রি চলে এলো রাত্রিবেলায় যৌবনার তীরে প্রদীপ জ্বালিয়ে মাসকলাই দিয়ে বালু দিয়ে নির্মাণ করলো মা কাত্যায়নীর মূর্তি আর সেই মা কাত্যায়নীর মূর্তি করে সবাই মিলে ওই যৌবনার তীরে আরম্ভ করলো মা কাত্যায়নীর ব্রত কেমন করে সবাই করো জোরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু কষ্ট হলেও সবাই মনটাকে এক জায়গায় স্থির আনো সবাই মাথায় ঘোমটা নেবেন মা কাত্যায়নীর ব্রত করার জন্য আমরা ধন চাই না মা
আমরা যৌবন চাই না মা আমরা নন্দের নন্দনকে পতি রূপে পেতে চাই সর্ব মঙ্গল উলুধ্বনি উলুধ্বনি সবাই শিবে সর্বাত্ম সাধিকে শরণ নেত্রমকা গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী পূর্ণেশ্বর গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম গজা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু নিত্যরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ নমোস্তস্যৈ নমোস্তস্যৈ নমো নমঃ ওম তং স্বাহা তং হি বসতকার শরত্রিকা তং হি বসতো শরানি তং তমেব রামদে জননী পরা ওম তরমাশয়ো তনুরতিরশূলধারিণী ওম মা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণত্রাণ মুখে গুরি নারায়ণে নমস্তুতে ওম গজা দেবী সর্বভূতেষু নিত্যরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো মা কাত্যায়নীর ব্রত করে মা কাত্যায়নী দুটি হাত তুলে বলল তথাস্তু বলো তোমরা কি বর চাও গো বলো মাগো আমরা নন্দের নন্দনকে পতি রূপে পেতে চাই তথাস্তু কিন্তু মাগো আমরা যে আহলিনী গোয়ালিনী আমরা কি করে বুঝব নন্দের নন্দন কৃষ্ণ পূর্ণ আনন্দময় হল দেখুন কি কথাটা বলছে সেদিন বুঝবে যে রাত্রিগুলি তোমরা জাগরিত হয়েছ এই যে এই রাত্রিগুলি শুদ্ধ রাত্রি ঈশ্বর বাবার আকাঙ্ক্ষিত রাত্রি এই রাত্রিগুলি যেদিন বৃন্দাবনের গগনমণ্ডলে এক এক করে একত্রিত হবে সেদিন বুঝবে তোমাদের মনোবাসনা পূর্ণ হতে চলেছে আজ তো সেই রাত্রি গো কেমন বলে দেখো চেয়ে দেখো হ্যাঁ রত রাতি ওই ছন ভাতি রাত্রি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি শ্যাম মন পতনে পাতি রে জীবন রত রাতি ওই ছন ভাতি শ্যাম মন পতনে পাতি রে শ্যাম মন পতনে পাতি রে আমি একা সভা এর কেন আমি একা সভা আহের কেন মুরলী ধ্বনি করে রাধায় নিব একা সভা এর মুরলী ধ্বনি করে রাধা রাধিয়া নিব আমি একা সভা হের বহু কেন সভা
বলে মদন মোহন মদনে মেতেছেন বলে কত যোগী মুনি ঋষি রয়েছে বলে না আজকে যারা কাত্যায়নীর ব্রত করেছে যারা সিদ্ধি লাভ করেছে তাদেরকে চাই দেখলেন কি বললে যারা ব্রত করেছে অর্থাৎ আপনাদের মতো ভক্ত যারা রাত্রি জাগছেন ভগবান একদিন চিত্তকর্ষণ আপনাদের করবেন যেমন আজ বৃন্দাবনবাসী ওই ব্রজগোপীদের চিত্তকর্ষণ করলেন মদন মোহন মদনে মেতেছেন তাই করলেন কি না পঞ্চম তানের মুরলি ধ্বনি করে ব্রজগোপীদের চিত্তকর্ষণ করলেন পঞ্চম তান কেমন করে মুরলি গান পঞ্চম তান বাতি মুরলি গান পঞ্চম তান মুরলি গান পঞ্চম তান মুরলি কাদের চিত্তকর্ষণ করলেন আজি কুলবতী যারা কুলবতী ওই না কুলবতী চিত্ত চরণী কাহে কুলবতী চিত্ত চরণী ওই কুলবতী চিত্ত চরণী কাহে কুলবতী চিত্ত চুরি করে কাহে কুলবতী চিত্ত চুরি করে কাহে কুলবতী চিত্ত চুরি করে কাহে কুলবতী চিত্ত চরণী কুলবতী চিত্তচরণে চিত্তটাকে হরণ করে নিলেন কোন গোপী গোসেবা করছিল কোন গোপী পতি সেবা করছিল কোন গোপী দর্পণের সামনে বেশ বিন্যাস করছিল রাধে রাধে এদিকে তাকান মায়েরা কোন গোপী গোসেবা করছিল গোসেবা অর্থাৎ গরু সেবা করছিল কোন গোপী পতি সেবা করছিল কোন গোপী দর্পণের সামনে বেশ বিন্যাস করছিল হ্যাঁ গো মায়েরা ঘরে গাভী আছে আপনাদের গোমাতা সেবা করবেন গোমাতা গরুকে সেবা করবেন ভগবানের সবচেয়ে প্রিয় গোমাতা যদি আপনারা সকলে জানেন হয়তো যারা জানেন না তাদের বলছি ওই গাভীর লোমকূপের মধ্যে 33 কোটি দেবদেবী বিরাজমান 33 কোটি এক গরু সেবা করলে সেটা তো পাবেন আবার উপরন্ত কি হয়েছিল একজন স্থান পায়নি এদিকে লক্ষ্য করুন ওই গাভীর লোমের মধ্যে একজন স্থান পায়নি সেটা কে জানেন সেটা হচ্ছে মা লক্ষ্মী তখন মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গোবিন্দের কাছে গিয়ে বলেছিল প্রভু তুমি সবাইকে জায়গা দিলে আমার জন্য একটু জায়গা রাখলে না কাঁদতে কাঁদতে যখন লক্ষ্মী গেল কৃষ্ণচন্দ্রের কাছে চিন্তা করতে করতে ভগবান মনে মনে চিন্তা করলো লক্ষ্মীকে তো জায়গা দেওয়া দরকার আছে চিন্তা করতে করতে এক সময় বলে উঠল লক্ষ্মী শোনো একটা জায়গা খালি আছে তুমি যদি রাজি থাকো তোমাকে দেওয়া যাবে বলো প্রভু ওই গোমাতার গোবরের মধ্যে একটা জায়গা খালি আছে তুমি যদি বিরাজ করো তোমাকে পাঠাতে পারি তাই হলো মা মা লক্ষ্মী ওই গোবরের মধ্যে স্থান পেল কেন আপনারা এই সংসারে এইদিকে তাকান আপনারা বাড়িতে ওই ভোরবেলায় মায়েরা আমার উত্তর দিন একটু ওই সকালবেলায় ওই গোবরের মাছুলি দেন আপনারা বাড়িতে দেন কেউ কেউ দেন হলো না কেউ দেন না পাড়া গ্রামে এখনো আছে ভোরবেলায়
গোবরের মাচুলি দেওয়া হয় কেন জানেন? মা লক্ষ্মী স্বয়ং ভোরবেলায় আসা যাওয়া করে, সন্ধ্যেবেলায় প্রদীপ দেন, শঙ্করধ্বনি করেন, ওই সন্ধ্যেবেলায় মা লক্ষ্মী আসা যাওয়া করে। যেই সংসারে দেখে যে সন্ধ্যের প্রদীপ পড়ে, শঙ্করধ্বনি হয়, ভোরবেলায় মাচুলি দেয়, তখন মা লক্ষ্মী সেই ঘরে এসে স্থান নেয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক আছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই গাভী দহন করছেন ব্রজগোপী, ভাবটি কেমন? আর কোন গোপী দর্পণের সামনে বেশ বিন্যাস করছেন, আয়নাটা নিয়েছে, আয়নাটা নিয়ে সাজুগুজু করছে, কি সাজুগুজু? ওই মুখে আপনারা কি বলেন পাউডার, তারপর চোখে কাজল, তারপর কি বলে ফেয়ার অ্যান্ড লাভলি, তাই না? আর ওই যে ঠোঁটে লাল লাল কি বলে প্লাস্টিক যেটা ঘষে ঘষে লাগান, সেগুলো লাগাচ্ছে। এমন সময় পঞ্চম তানের কলমন্ত্র কর্ণে প্রবেশ করেছে, আর যেই হয়েছে কি জানেন? ও গো সোনল লোগো এই গোপীর এক অবস্থা। যে গোপী গাভীর সামনে দুগ্ধ দহন করছিল, এখন গাভীটি দুগ্ধ দহন করছে, গাভীটি তার কাছ থেকে চলে গেছে, তাহলে বলুন তো মায়েরা, আমি যদি গাভী দহন করি, গাভীটি যদি আমার কাছ থেকে চলে যায়, হাত দুটো বন্ধ হয়ে যায়? কিন্তু না, ওই ব্রজগোপী এইভাবে হাত চলছে, গাভীটি তার কাছে নেই। এমন সময় মহাজন বলছে, আরে ও রামা, তোর আগ নেই কি, তোর সামনে গাভী নেই, তুই কিসকা দুগ্ধ দহন কর রই হো, তুই এসে এসে হাত হিলা রই হো, তোর সামনে গাভী নেই আর তুই এসে কর রই হো। ওই ব্রজগোপী বলল, আজ মনটা আমার নেই। আরে তেরা মন কি ধার গিয়া, মেরা মন মন মোহন নে চুরা কে লে গিয়া, ও গো মনহি মনহি আপনা সোপি, মনহি মনহি আপনা সোপি, মনহি মনহি আপনা সোপি, ও গো মনহি মনহি আপনা সোপি, মন প্রাণ তার সোপি দিল, আজ মন প্রাণ তার সোপি দিল, মন প্রাণ তার সোপি দিল, মন প্রাণ তার সোপি দিল, গোবিন্দ তোমার হলাম বলে মন প্রাণ তার সোপি দিল, ও গো গোবিন্দ কঠিন। এখন স্বামী সেবা করছিল, স্বামী সেবা করতে করতে স্বামী ঘুমিয়ে পড়েছে, এবার ব্রজগোপী কি করেছে জানে? স্বামী পরিত্যাগ করে অতি সন্তর্পণে কেমন ভাবে চলেছে জানে? দেখো ধীরে চলেছে গোপী, ধীরে চলেছে গোপী, ধীরে 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 চলেছে গোপী, ধীরে 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 চলেছে। ও মায়েরা, গোপী যখন পঞ্চম তানে কলমন্ত্র কর্ণে প্রবেশ করেছে, তাহলে দৌড়ে যেতে পারতো তো, ধীরে কেন? বলো না না, ওই যে গোপীর পায়ে মল মানাছে, মল, স্বামীদেব শুয়ে আছে, স্বামী পরিত্যাগ করে যাচ্ছে, আর স্বামী পরিত্যাগ করে যাওয়ার ফলে স্বামী যদি জেগে যায়, এই যে তাকান আমার পায়ে নূপুর আছে, আমার পায়ে নূপুর আছে,
আমি যদি দৌড়াতে যাই আপনারা শব্দ পাবেন বলুন এই যে তাকান শব্দ পাচ্ছেন আর যদি আমি পা দেবে দেবে যাই আপনারা শব্দ পাবেন না তেমনি বজগোপীর পায়ে নুপুর আছে মল আছে মল এখন স্বামী শুয়ে আছে তাই পা দেবে দেবে যাচ্ছে স্বামী পরিত্যাগ করে দেখো দেখো গোপী ধীরে 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 চলেছে গোপী ধীরে 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 চলেছে গোবিন্দ তোমার গোলাম বলে ধীরে 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 চলেছে প্রাণ গোবিন্দ তোমার গোলাম বলে ধীরে 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 চলেছে এমন সময় স্বামী দেবের ঘুম ভেঙে যায় আর যেই না ঘুমটা ভেঙে গেছে বিছানায় হাতটা বুলি দেখছে গোপী নেই আরে ইতনা রাত মে গোপী কিধার গিয়া হ্যাঁ টাইম তো বহুত হো গিয়া চার পনেরো হ্যাঁ তো ইতনা রাত মে গোপী কিধার গিয়া চিন্তা করছে বাইরে গেছে কিন্তু দেখলো এলো না সঙ্গে সঙ্গে স্বামীদেব বেরিয়ে পড়লো আর যেই না দরজার সামনে দাঁড়িয়েছে অমনি দেখলো ওই তো গোপী যাচ্ছে ডাকতে গেলে জোর করে আরে না ডাকবো না আজকে গোপীকে হাতে নাতে ধরবো আমার মনে হয় দৈনিক গোপী আমাকে পরিত্যাগ করে পরপুরুষের সঙ্গে দেখা করতে যায় আজ আমি তাকে হাতে নাতে ধরবো ওই গোপীর পেছনে পেছনে ধাওয়া করলো সদর রাস্তা শেষ যেই না জঙ্গলে প্রবেশ করতে যাবে ওই গোপীর হাতটা টেনে বোচারে ও গোপী তেরা লাজ নেই হ্যাঁ তেরা শরম নেই হ্যাঁ ইতনা রাত মে তু কিসকা পাস যা রাই ওরে গোপী আহা ওই গোপী করজরে বলল স্বামী গো আমি তো আসিনি আমাকে ওই মুরলিওয়ালা জোর করে টেনে এনেছে এত রাতে ঘরের বউকে বার করে নিয়ে আসে ওই মুরলিওয়ালা তোমারা কোন লাগতা হ্যাঁ মুরলিওয়ালা আমারা সবকা পতি হ্যাঁ ওই গোপীকে টানতে টানতে নিয়ে এলো ঘরের মধ্যে বাইরে চাবি দিয়ে সদর দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল দেখি ওই মুরলিওয়ালা শক্তি কত তোমাকে টেনে নিয়ে যাক প্রাণ গোবিন্দ যাবা ও গো গোবিন্দ যাবা ও গো প্রাণ গোবিন্দ কিন্তু তুমি গোবিন্দ আমার হলে কিনা আমি গোবিন্দ তোমার ও গো প্রাণের প্রাণ কি পাব করুণাময় তুমি দয়া তুমি দয়া মাগো সামান্য জমে টানলে আমরা যাকে ধরে রাখতে পারি না আর ভগবান যদি একবার চিত্ত আকর্ষণ করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কারো ক্ষমতা নয় তাকে আগলে রাখা ওই পতিদেব গোপীকে বেঁধে রাখলো চাবি দিয়ে কাঁদতে কাঁদতে গোপী বলল স্বামী তুমি আমাকে বাঁধলে আমার মনটাকে তুমি বাঁধতে পারনি তুমি আমার দেহটাকে বাঁধলে তো স্বামী তাই যদি মানো শোনো এই দেহটা তোমার তো যেই দেহটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলা করো এই দেহটা তোমার তাহলে শোনো স্বামী এই রইল তোমার দেহ তোমারে গেহ
গোপী নিজের দেহটা ত্যাগ করে স্বামীকে পরিত্যাগ করে চলে গেল কেমন ভাবে গেল জানে কেমন ভাবে বিচুরি এইভাবে শত কোটি বজগোপী স্বামী পরিত্যাগ করে ছুটে চলেছেন যিনি পঞ্চম স্থানের মুরলিধ্বনি করে চিত্তকর্ষণ করেছেন ওই শত কোটি বজগোপীর সঙ্গে ছুটে আসছেন গোপীর শ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুর রানী কেমন করে আসছে আসতে আসতে রাধা রাধা পথে পেল দেখো দেখো পথে পেল বাধা পথে পথে পেল বাধা আজকে রাসমঞ্চে শ্রেষ্ঠ নায়িকা হলে তুমি তুমি কৃষ্ণ দর্শনে যাচ্ছ তুমি সাজবে না ওরে ললিতা ওরে বিশাখা সাজতে গিয়ে যদি আমার সাজা হয়ে যায় না না একটা কাজ কর যখন গোবিন্দ দর্শনে যাবি একটা সেজে নে তাই শ্রীমতী রাধারানী ওই ললিতা বিশাখা চম্পকলতা সুদেবী রঙ্গদেবীর কথা শুনে সাজতে আরম্ভ করলে কেমন করে ও গো রাই সাজে বাঁশি বাজে ও গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল সজে রাহায় গো বিশ্বভানু রজনন্দিনী আমা সঙ্গে আছে ললিতা বিশাখা আদি যত অষ্ট সখী গণে ভো
আজ গোবিন্দ রাছে দর্শন করবে বলে আজ সাজো 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 না সাজো বিনোদিনী রা সাজো 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 রা সাজো বিনোদিনী রা সাজো 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 রা সাজো বিনোদিনী রা সাজো সাজো রা কৃষ্ণ প্রেমে প্রদায়িনী মহাভাবে স্বরূপিনী রাধে মহাভাবে স্বরূপিনী রাধে রাধা রানী আমার সাজে রে সাজে রে সাজে রে সাজে রে সাজো 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 রা সাজো 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 না সাজো বিনোদিনী রা সাজো 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 না সাজো বিনোদিনী রা সাজো 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 না সাজো বিনোদিনী রা
শ্রীমতী রাধারানী